গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব তো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো সেটা হচ্ছে এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে ফোকাস ডাব্লু একটা ম্যাগাজিন লঞ্চ করা আছে যেটা হচ্ছে নাম্বার ওয়ান ডিজিটাল ম্যাগাজিন ফর ডাব্লু এক্সাম আমরা ফার্স্ট এডিশন লঞ্চ করছি ফোকাস ডাব্লু বিসিএস ম্যাগাজিনের এটা হচ্ছে অক্টোবর মাসের ম্যাগাজিন এই ম্যাগাজিনটির উপরে আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ তোমাদেরকে প্রোভাইড করবো ক্লিয়ার তোমরা কভার পেজটা দেখতে পাচ্ছ যেখানে তোমরা এই ম্যাগাজিনটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স লাইনার চ্যাপ্টার ওয়াইজ নোটস পাওয়া যাবে ইংলিশ ভোকাবুলারি থাকবে ডেসক্রিপটিভ ইংলিশ থাকবে ডেসক্রিপটিভ বেঙ্গলি থাকবে সায়েন্স ক্যাপসুলস থাকবে তার সাথে মক টেস্ট থাকবে ক্লিয়ার তোমাদেরকে ডিটেলসে ম্যাগাজিনটা রিভিউ করব তো তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ হবে দেখার চেষ্টা করবে তারপরে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা ম্যাগাজিনটি ডাউনলোড করতে পারবে ক্লিয়ার তোমাদেরকে জাস্ট একটু বেসিক ইনফরমেশন দিয়ে দিই ম্যাগাজিনটার ব্যাপারে এটা হচ্ছে ভলিউম নাম্বার ওয়ান অর্থাৎ এডিশন ওয়ান যেটা পাবলিশ হয়েছে টু থাউজেন্ড অক্টোবর মাসে পুরোপুরি ম্যাগাজিনটা কিন্তু ইংলিশে তৈরি করা হয়েছে টোটাল পেজ আছে ফিফটি সেভেন আর এটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে আর এই ম্যাগাজিনটি তোমরা যখন ডাউনলোড করবে ফার্স্ট হান্ড্রেড স্টুডেন্টদের জন্য কিন্তু ম্যাগাজিনটি কমপ্লিটলি ফ্রিতে তোমরা কিন্তু ম্যাগাজিনটি পেয়ে যাবে ক্লিয়ার তোমাদেরকে ডিটেলসে ম্যাগাজিনটি দেখাবো তারপর তোমাদেরকে ডিটেলসে সেটার রিভিউ তোমাদেরকে প্রোভাইড করব। ক্লিয়ার কিভাবে তোমরা ডাউনলোড করবে তোমাদেরকে একবার বলে দিই ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করা আছে সেই লিংকটা তোমরা কি করবে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর গেটের পরে একটা অপশন আছে দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে দিয়ে তোমাদের বেসিক যে ইনফরমেশনগুলো আছে নেম ইমেল আইডি ফোন নম্বর ক্লিয়ার এটা লিখার পর তোমরা এখানে ক্লেম ফর ফ্রিতে ক্লিক করে তোমরা ম্যাগজিনটি ডাউনলোড করতে পারবে ফার্স্ট হান্ড্রেড স্টুডেন্টের জন্য কিন্তু ম্যাগাজিনটি কমপ্লিটলি ফ্রি অর্থাৎ ম্যাগজিনটির প্রাইস হচ্ছে হান্ড্রেড রুপিস বুঝতে পারলে যদি তোমাদের ডাউনলোড করতে কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তোমাদেরকে আমরা গাইড করে দেবো এরপর তোমাদেরকে আমি পুরো ম্যাগাজিনটি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি ক্লিয়ার চলো তো এটা হলো ম্যাগাজিনটির কভার পেজ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ম্যাগাজিনটি হচ্ছে নাম্বার ওয়ান ডিজিটাল ম্যাগাজিন ফর ডাব্লিউ ফার্স্ট এডিশন লঞ্চ করা হয়েছে অক্টোবর মাসে টু থাউজেন্ড টোয়েন্টি সেটা হচ্ছে ভলিউম ওয়ান প্রাইস হচ্ছে হানড্রেড রুপিস ক্লিয়ার তো এখানে তোমরা কী কী পেয়ে যাবে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনের চ্যাপ্টার ওয়াইজ নোটস ইংলিশ ভোকাবুলারি ডেসক্রিপটিভ ইংলিশ ডেসক্রিপটিভ বেঙ্গলি সায়েন্স ক্যাপসুলস আর টেস্ট ঠিক আছে কন্টেন্টগুলো তোমাদেরকে বলে দিই সেপ্টেম্বর মাসে ওয়ান লাইনের কন্টেন্ট আছে ঠিক আছে সেপ্টেম্বর ওয়ান লাইনের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা ফার্স্ট পেজ থেকে নিয়ে ইলেভেন পেজ অব্দি আছে তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে এগুলো হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ নোটস নেক্সট হচ্ছে সোর্সেস অফ এনশিয়ান্ট হিস্ট্রি কমপ্লিট নোটস আছে তার সাথে ফিফটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রভাব আছে সেটা ইংলিশ ভোকাবুলির উপরে এটে করা হয়েছে নেক্সট হচ্ছে ডেসক্রিপ্টিভ ইংলিশের প্রেসি রাইটিং আছে ডেসক্রিপটিভ বেঙ্গলিতে ট্রান্সলেশনস আছে তারপরে সায়েন্স ক্যাপসুল যেটা আছে সেটার মধ্যে কি প্রোভাইড করা আছে সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ঠিক আছে তারপরে হান্ড্রেড মার্কসের একটা মক টেস্ট আছে সেটা হচ্ছে এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপরে ক্লিয়ার তো এটা হল পুরোপুরি তোমাদের এই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অক্টোবর মাসের ম্যাগাজিনটির কন্টেন্ট এবার তোমাদেরকে ডিটেলসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই নেক্সট আমাদের কী আছে আমাদের বর্তমানে যে সমস্ত কোর্সগুলো চলছে তার একটা ছোট্ট প্রমোশন করা আছে কোর্সের এখানে তোমরা বিভিন্ন পেমেন্ট লিঙ্ক কোর্স রিভিউ ভিডিও পেয়ে যাবে তোমরা এখানগুলোতে ক্লিক করে তোমরা কিন্তু ইজিলি তোমরা ভিডিওগুলোকে দেখতে পারবে তোমরা যদি কোথাও ডাউট থাকে এগুলোতে ডাউনলোড করতে বা যদি এনরোল করতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের সেখানে গাইড করে দেওয়া হবে আর যদি তোমরা এনরোল করতে চাও এখন কিন্তু হিউজ অফার প্রোভাইড করা হচ্ছে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তোমরা কীভাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা পাবে তোমরা এইভাবে দেখে নাও ঠিক আছে এখানে সব ডিটেলস দেওয়া আছে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের প্রোমোশন সেকশন নেক্সট হচ্ছে তোমাদেরকে আমরা যেটা প্রোভাইড করা আছে ম্যাগজিন সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনের এখানে আমরা কী করেছি টপিক ওয়াইজ ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা টপিক ওয়াইজ পুরোপুরি জিনিসটাকে আমরা সাজিয়েছি তোমাদের পড়তে সুবিধা হয় যদি তোমরা এটা ভালো করে যদি ফলো করো তোমাদের আর অন্য কোনো সোর্স ফলো করতে হবে না ঠিক আছে তোমাদেরকে ডিটেলসে বলে দিই এখানে দেখতে পাচ্ছ জিডিপি রেট যেগুলো দিয়ে আছে সেপ্টেম্বর মাস টু থাউজেন্ড সেগুলো এখানে ডিটেলস দিয়ে আছে ব্যাংকিং ইকোনমিক নিউজ তারপরে হচ্ছে আজ তোমার ইন্স্যুরেন্সের ওপরে তারপরে হচ্ছে বিজনেস লোনস ইন নিউজ অ্যাপয়েন্টমেন্ট রেজিসন ঠিক আছে নেক্সট হয়ে যাচ্ছে তোমাদের কনফারেন্স ক্লিয়ার তারপর হচ্ছে এগ্রিমেন্ট বিভিন্ন যে এগ্রিমেন্টগুলো হয়েছে সেপ্টেম্বর মাসে সেগুলোর ডিটেলস এখানে প্রোভাইড করা আছে তারপরে আছে কমিটি বিভিন্ন যে কমিটিগুলো ফর্ম হয়েছে তার কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে নেম অফ দ্য কমিটি সেট আপ বাই নাম্বার অফ পিপল এবং হেডকে ঠিক আছে এগুলো দেখবে অনেক সময় এক্সামে আসে তো ডিটেলসে তোমাদেরকে একদম মানে টেবিল ওয়াইজ টেবিল ফরম্যাটে তোমাদের এখানে প্রোভাইড করা হয়েছে ক্লিয়ার নেক্সট হয়ে তোমাদের এখানে আছে সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স অ্যাপস অ্যান্ড সার্ভিসেস তারপরে আছে অ্যাওয়ার্ডস বিভিন্ন যে অ্যাওয়ার্ডসগুলো পে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে তার উপরে ডিটেলস দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে রিকগনাইজেশনস তারপর হচ্ছে ডিফেন্স ঠিক আছে তারপরে হয়ে আছে তোমাদের এখানে ইন্টারন্যাশনাল নিউজেস ঠিক আছে ন্যাশনাল নিউজ ক্লিয়ার তারপরে হয়ে যাচ্ছে এখানে তোমাদের দিয়ে আছে সেটা হচ্ছে স্কিমস ঠিক আছে বিভিন্ন যে স্কিমসগুলো লঞ্চ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে বিভিন্ন স্টেটসে সেন্ট্রাল গভর্নমেন্ট বলো রাজ্য সরকার বলো সেগুলোর উপরে কিন্তু ডিটেলস এখানে প্রোভাইড করা আছে তারপরে র্যাঙ্কিং অফিসিয়ারি তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ডে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এখানে দেখো ডেটগুলো দেওয়া আছে তারপরে ডে তারপরে হচ্ছে থিম বা এক্সট্রা কিছু ইনফরমেশন যেগুলো দেওয়া থাকে সেগুলো এখানে ভালো করে টেবিল ওয়াইজ প্রোভাইড করা আছে ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করছি নেক্সট হচ্ছে স্পোর্টস ঠিক আছে স্পোর্টসে যারা রিটায়ারমেন্ট নিয়েছে বা কোন খেলাতে কারা জিতেছে সে সমস্ত জিনিস কিন্তু এখানে ভালোভাবে প্রোভাইড করা আছে তারপরে কি করেছে আমরা প্যারা অলিম্পিক্স টু থাউজেন্ড টোয়েন্টিতে যে ইন্ডিয়া নাইনটিনটা মেডেল জিতেছে তার একটা কমপ্লিট আমরা এখানে ছোট্ট করে ডিটেলস এখানে প্রোভাইড করেছি আর তার সাথে যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে টোকিও প্যারা যে ভারত যতগুলো মেডেল জিতেছে তাদের অ্যাথলিটসের নাম মেডেল এবং ইভেন্ট কোন ইভেন্টে জিতেছে সেগুলো কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান এখানে প্রোভাইড করা আছে ক্লিয়ার তারপরে হয়ে যাচ্ছে আমাদের এখানে যে নেক্সট সেকশন সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান পলিটি ফর ডাব্লিউ প্লেসমেন্টস এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ নোটস এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান কনস্টিটিউশন বিভিন্ন জায়গার থেকে আমরা কিন্তু একটা জিস্ট নোটস তৈরি করেছি তারপর তোমাদেরকে এখানে ভালো করে প্রোভাইড করা আছে আশা করি তোমরা যদি ভালো করে এই চ্যাপ্টারটি পড়ো তোমাদের যদি কোনো ডাউট থাকে যেই ডাউটগুলো তোমরা ইজিলি কিন্তু এই চ্যাপ্টারটা পরে ক্লিয়ার করে নিতে পারবে সেখানে আমরা কি করেছি টপিক বাই সেকশনগুলোকে ডিভাইড করেছি আর খুব ভালো করে খুব সুন্দরভাবে এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি ক্লিয়ার এটা হচ্ছে তোমার বেসিক যে ইন্ডিয়ান কনস্টিটিউশান আছে বেসিক দ্য ফার্স্ট চ্যাপ্টার ইন্ডিয়ান কনস্টিটিউশন ফার্স্ট চ্যাপ্টার তার উপরে কিন্তু একদম ডিটেলসে নোটস প্রোভাইড করা হয়েছে ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ নোটসটা খুব ভালো আছে ঠিক আছে তোমরা ভালো করে তুমি নোটসটা পড়বে যদি তোমাদের কোথাও ডাউট থাকে বা কিছু যদি তোমাদের প্রবলেম হয় বুঝতে তোমরা অবশ্যই সেখানে কমেন্ট বক্স আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে সেখানে আমরা ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে নেক্সট হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি ফর ডাব্লু বিসিএস ফিল্মস প্লেসমেন্ট সেখানে আমরা কী করেছি সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া ঠিক আছে সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া যেটা হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার তার উপরে একটা ডিটেলসে একদম ডিটেলসে পুরোপুরি নোটস এখানে তোমাদেরকে প্রোভাইড করেছি বিভিন্ন যে সোর্সেস আছে বিভিন্ন সোর্সেস বিভিন্ন বুকস এগুলোকে আমরাকে ঘেটেছি ঘেঁটে আমরা সেখান থেকে একটা জিস্ট নোটস তৈরি করেছি জিস্ট নোটস তৈরি করার পর তোমাদের এখানে ভালোভাবে জিনিসটা প্রোভাইড করার চেষ্টা করি একদম বেস্ট থেকে বেস্ট তোমরা জিনিসটা পেয়ে যাবে এই ম্যাগাজিনটের মধ্যে তো অর্থাৎ তোমাদেরকে সব রিকোয়েস্ট করবো ভালো করে ডাউনলোড ভালো করে এটা ডাউনলোড করে এটা কিন্তু পড়ার চেষ্টা করবে ক্লিয়ার নেক্সট হচ্ছে ইংলিশ ভোকাবেলির ফর ডাব্লিউ বিসিসমস এটার উপর আমরা কী করেছি প্রত্যেক মাসে ইংলিশ ভোকাবেলির উপর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা জিনিস প্রোভাইড করব তো এই মাসে যেটা আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে টপ ফিফটি প্রোভার্বস যেগুলো প্রায় সময় এক্সামে আছে তো এই প্রোভার্বসগুলোই তোমরা ভালো করে যদি পড়ো আশা করবো তোমরা এখান থেকে অনেকগুলোই কমেন্ট পেতে পারবে তো বিভিন্ন যে ডাব্লু বিসিএস ফিল্মসে যে ইংলিশ ভোকাবেলারি আছে তার উপরে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মাসে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলোকে প্রোভাইড করব ঠিক আছে এ মাসে জাস্ট প্রোভাইড করা আছে প্রভাব সেটা হচ্ছে টপ ফিফটিটা প্রভাব তোমরা এখানে পেয়ে যাবে ক্লিয়ার নেক্সট হয়ে যাচ্ছে তোমাদের কি ডেসক্রিপটিভ ইংলিশ ফর ডাব্লিউ বিসিএস মেন্স পেপার ওয়ানে ডেসক্রিপটিভ ইংলিশ যেটা আছে সেইখানে সেখান থেকে যতগুলো জিনিস আসে ঠিক আছে লেটার রাইটিং প্রেসি রাইটিং ঠিক আছে বিভিন্ন মাসে ডিফারেন্ট ডিফারেন্ট মান্থে কিন্তু আমরা এক একটা জিনিস তোমাদেরকে এখানে প্রোভাইড করব এ মাসে যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে প্রেসি রাইটিং একটা সুন্দর প্রেসি দিয়ে আছে সেই প্রেসিটাকে জিস্ট করে এখানে দেওয়া আছে ঠিক আছে নেক্সট হচ্ছে বেঙ্গলি ফর ডাব্লু বিসিএস মেলস ঠিক আছে ডিসক্রিপটিভ বেঙ্গলিতে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট মান্থে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো প্রোভাইড করব এ মাসে যেটা প্রোভাইড করা আছে সেটা হচ্ছে ট্রান্সলেশনের যে গোল্ডেন রুলসগুলো আছে এটার ব্যাপারে কিন্তু আটটা পয়েন্ট এখানে ভালো করে ডিসক্রাইব করা আছে যেগুলো তোমাদের দরকার ট্রান্সলেশন করার জন্য বুঝতে পারলে নেক্সট হচ্ছে জেনারেল সায়েন্স ক্যাপসুল ঠিক আছে ফর ডাব্লিউ বিসিএস প্লাস মেন্স সায়েন্সের উপরে যে সমস্ত জিনিসগুলো হয় ঠিক আছে সায়েন্সের উপরে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো আমরা তোমাদেরকে এখানে প্রোভাইড করব তো এই মাসে যেটা প্রোভাইড করেছি আমরা তোমাদেরকে সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এটা কিন্তু এ মাসের প্রোভাইড করা আছে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো ইউজ করা হয় বা যেগুলো পরীক্ষায় আসে তো সেটার ব্যাপারে কিন্তু একটা ডিটেলস এখানে অ্যানালাইসিস করে সেটা তোমাদেরকে বোঝানো হয়েছে ঠিক আছে লাস্ট বাট নট লিস্ট সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে কি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর একটা কমপ্লিটলি হান্ড্রেড মার্কসের মক টেস্ট শুধু মক টেস্ট না আমরা যতটা চেষ্টা করেছি ভালোভাবে মক টেস্টটা কন্ডাক্ট করার পর তার অ্যান্সার দিয়ে সেটাকে এক্সপ্লেনেশন সহিত তোমাদেরকে প্রোভাইড করার জন্য টপ হান্ড্রেডটা কোয়েশন আছে এনশেন্ট ইন্ডিয়ার ওপরে তোমরা দেখতে পাচ্ছো টপ হান্ড্রেডটা কোয়েশ্চেন আছে সেই টপ হান্ড্রেডটা কোয়েশ্চেন হওয়ার পর তোমরা নেক্সট যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে মক টেস্ট অ্যান্সার্স উইথ এক্সপ্লেনেশন প্রত্যেকটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেগুলো একটু টিপিক্যাল টাইপের আছে সেগুলোকে এখানে ভালো করে এক্সপ্লেন করা আছে ক্লিয়ার তো টোটাল ম্যাগজিনটার পেজ হচ্ছে ফিফটি টু ঠিক আছে ফিফটি টুটা পেজের মধ্যে আমরা পুরোটা জিনিসটাকে কভার করার চেষ্টা করেছি এবার তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি কিছু আরও ইনক্লুড করতে হয় তো অবশ্য তোমরা কিন্তু আমাদেরকে সাজেস্ট করবে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে আমরা নেক্সট ম্যাগাজিনে সেটা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব আর সকল স্টুডেন্টকে রিকোয়েস্ট করব তোমরা ডিসক্রিপশান বক্সটা ভালো করে ফলো করে সেখানে ম্যাগাজিনটির লিঙ্ক দেওয়া আছে সেই ম্যাগাজিনটির লিঙ্কটি তোমরা ক্লিক করে ম্যাগাজিনটি ডাউনলোড করো এবং ভালো করে ম্যাগাজিনটি পড়ো যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আরেকটি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু এটা প্রিন্ট আউট করতে যেও না ঠিক আছে একটা হিউজ অ্যামাউন্ট খরচা হয়ে যাবে প্রিন্ট আউট করার জন্যে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো ডিজিটাল ম্যাগাজিন যেহেতু ডিজিটালি ভালো করে এটাকে পড়ো ঠিক আছে তোমরা এখান থেকেই ডাউনলোড করে মোবাইলে হোক বা ল্যাপটপ বা কম্পিউটারে সেটা এখানে পড়ার চেষ্টা করো প্রিন্ট আউট করলে একটা খরচা আসবে তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করো যাতে তোমরা প্রিন্ট আউট না করো ঠিক আছে আর তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা এই ম্যাগজিনটি ডাউনলোড করে বিভিন্ন জায়গায় শেয়ার করো যাতে তোমারও উপকৃত হয় এবং আরও যে সমস্ত অ্যাসপেরেন্টরা আছে তারাও এই ম্যাগজিনটি পেয়ে তারাও যাতে উপকৃত হয় ক্লিয়ার তো সেটা আমাদের রিকোয়েস্ট থাকবে এমএইচ এডুকেশন টিমের পক্ষ থেকে আর রিভিউটি কেমন লাগলো বা ম্যাগজিনটি তোমরা ডাউনলোড করে কেমন তোমার ম্যাগাজিনটার ফিডব্যাক সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সকলকে রিকোয়েস্ট করবো ম্যাগাজিনটি ডাউনলোড করে ম্যাগাজিনটি শেয়ার করো আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেলাইকেনটি সেটি প্রেস করে দিও আর এভাবে তোমাদেরকে এভরি মান্থে ম্যাগাজিনস প্রোভাইড করা হবে ঠিক আছে তো স্টে টিউন ফর দ্য নেক্সট এডিশন থ্যাংক ইউ